নমস্কার বন্ধুরা, শিখা স্পাইসি কুকিং আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে চিকেন সংগ্রেলা বানিয়ে দেখাবো। আসুন তাহলে দেখে নিই চিকেন সংগ্রেলা বানাতে কী কী উপকরণ লাগছে আমাদের। এখানে নিয়ে নিচ্ছে চিকেন, চিকেনের সাথে আমরা এখন দিব আদা, রসুন, আর দিব পেঁয়াজ। কাঁচা লঙ্কাটা আমরা মিক্সার জারে হাফ পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিব। আর দিয়েছি কারি পাতা আর লবণ। এখন দিয়ে দিব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিব গরম মশলা গুঁড়ো, আর দিব ধনে পাতা। এবার দিব টক দই, আর দিব সাথে বেসন আর কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিব কিছুটা লেবুর রস। এবার আমরা উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মেখে নেব। এখানে আমি অল্প মসুর ডালের বাটাও দিয়ে দিয়েছি। এগুলোকে এখন আমি গোল গোল মোয়ার মতো বানিয়ে নেব। মোয়ার মতো বানানো হয়ে গেছে, এবার আমি পরের স্টেপে যাব। এখানে আমি একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগ নিয়েছি, এতে আমি ডোগুলো বড়ার মতো চ্যাপটা চ্যাপটা শেপ দেব। আপনারা এভাবেও বানাতে পারেন, আর না হলে এভাবেও বানাতে পারেন। বন্ধুরা, এই বড়ার শেপটা আরেকটু পাতলা করবেন, তাতে খেতে ভালো হবে। এবার আমি চিকেন সংগ্রেলা ভাজার জন্য ফ্রাই প্যানে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। এবার আমি সংগ্রেলাগুলো ভেজে নেব। বন্ধুরা, সংগ্রেলাগুলো লো ফ্লেমে ভেজে নিতে হবে। বন্ধুরা, এবার সংগ্রেলাগুলো একটু উল্টিয়ে দেব। সংগ্রেলাগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার সংগ্রেলা ভাজা কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্ট করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।